সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার সাথে সাথে আগাম পরিকল্পনা অনুসারে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ কেটে টুকরো টুকরো করে সরিয়ে ফেলা হয়। বুধবার তুরস্কের পক্ষ থেকে প্রথমবারের মতো খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হলো। তুর্কি কৌশলে বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের শীর্ষ কৌশলীর সঙ্গে তুর্কি কর্মকর্তাদের আলোচনায় কোনো ফল না আসায় খাশোগির হত্যাকাণ্ড প্রথমবারের মতো সরকারিভাবে নিশ্চিত করল তুরস্ক। সৌদি আরবের প্রধান কৌশলী শেখ সৌদ আল মোজেব ইস্তাম্বুল ছাড়ার কয়েক ঘন্টা পর এসব কথা প্রকাশ করেন তুর্কি প্রধান কৌশলী ইরফান ফিদান। তুর্কির বিবৃতিতে আরও বলা হয়, খাশোগি কনস্যুলেট ভবনে ঢোকার সঙ্গে সঙ্গেই অজ্ঞান করে ফেলা হয় এবং পরিকল্পনা মতো তাকে হত্যা করা হয় সৌদি বাদশার সমালোচক খাশোগিকে। বিবৃতিতে কোনো মন্তব্য করেননি সৌদি কর্তৃপক্ষ।